सो गाइस तुम्हारा आबारो ड्राकोएकर किछु अपडेट जानते चेयेछिले तो आमी चले एसेछि एई भिडियोते ड्राकोएकर किछु लीक्स निये तोमादेरके जानाते। आर गाइस आज रात 12টার পরে তোমরা আমাদের গেমের ভিতরে নতুন কি দেখতে পারবে সেটাও জানাবো। এছাড়াও গাইস ফ্রি ফায়ার ম্যাক্স রিলেটেড কিছু আপডেট আছে সেগুলো তোমাদেরকে বলবো, আরো কিছু নতুন নতুন ইভেন্ট আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। সো বানে রাখো ভিডিও মে এন্ড তক। তো ভিডিও শুরু করার আগে একটা ইন্ট্রো নেওয়া যাক। तो सबार आगे गाइस तुम्हारे नेक्स्ट इनक्यूबेटर देखिए दीजिए। तुम्हारा एन स्क्रे ओपर जो MP5 गन स्किन गुलो देखते नेक्स्ट इनक्यूबेटर होते चले। और गाइस नेक्स्ट वीडियो ते तुम्हारे गन स्किन गुलोर सब कटार एबिलिटी डिटेल्स बोले देव, बिकज एखान एबिलिटी गुलो आमारी माथाय ढुकछे ना, तुम्हारे कि करे बोझाबो। और MP5 टाइम सेकेंड इनक्यूबेटर थाकबे। और एखन जो MP5 तुम्हारा देखते एकदम टपर इनक्यूबेटर होबे, सातखाना एवोल्यूशन स्टोन और तीनखाना ब्लूप्रिंट लागबे MP5 टार जन्य। और गाइस नेक्स्ट वीडियोते सब कटा गन स्किनेर एबिलिटी आमी बोले देबो। सो गाइस तुम्हारा एखन जो बंडलटा स्किनेर ओपर देखते पाच्छो, बाट गाइस हेयर स्टाइलटा किन्तु ओपी लेवेलेर। एई बंडलटा किन्तु एखनो आमादेर गेमेर भेतर आसेनि, तुम्हारा हयतो फोर्थ एनिवर्सारी इवेंट शेष होवार परेई आमादेर गेमेर भेतरे एई बंडलटा देखते पाबे। आर गाइस बाइरेर एकटा सार्वारे किन्तु छोटोखाटो एकटा टोकन टावर इवेंटेर माध्यमेई एई बंडलटा देवा होयेछे। एरपरे गाइस तुम्हारा आरो एकटा बंडल स्क्रिनेर ओपरे देखते पाच्छो। गाइस एई बंडलटाओ किन्तु फोर्थ एनिवर्सारी इवेंट शेष होवार परेई तुम्हारा देखते पारबे। आर एई बंडलटा बाइरेर एकटा सार्वारे एसेछे, देखो छोटोखाटो आरो एकटा टोकन टावर ইভেন্টের মাধ্যমে কিন্তু এই বান্ডেলটা বাইরে সার্ভারে এসেছে। এরপর গাইস চলে আসা যাক ফ্রি ফায়ার ম্যাক্স। গাইস তোমরা 29 আগস্ট প্রি রেজিস্টার করতে পারবে। ইভেন্ট গেমের ভেতর চলে এলেই আমি তোমাদেরকে ডিটেইলসে বুঝিয়ে দেব। আর গাইস ফ্রি ফায়ার ম্যাক্সে কিন্তু আমাদের গেমের গ্রাফিক্স অনেক চেঞ্জ হয়ে যাবে। তোমরা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে চলে যেতে পারো, সেখানে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখেছি, সেখান থেকে তোমরা চেক করে নিতে পারো গেমের গ্রাফিক্স কেমন হবে। এছাড়াও তোমরা যে আইটেমগুলো এখন দেখতে পাচ্ছো, মেল বান্ডেল, ফিমেল বান্ডেল, লুট বক্স, স্কেটবোর্ড, এগুলো কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ইভেন্টের টাইমেই তোমরা আমাদের গেমের ভেতর দেখতে পে যাবে। এরপর গাইস তোমরা একটা ক্যালেন্ডার দেখতে পাচ্ছ, সবার উপরে লেখা আছে 25 আগস্ট মিউজিক্যাল অ্যাসোসিয়েশন অথবা টোকেন টাওয়ার ইভেন্ট। মানে আজ রাত 12টার পরে তোমরা লাক রয়্যালে নতুন টোকেন টাওয়ার ইভেন্ট দেখতে পারবে, যেটার মধ্যে এই বান্ডেলটাই দেওয়া হবে। আর সেকেন্ড প্রাইজে তোমরা যে ফিস্টের স্কিনটা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ সেই ফিস্টের স্কিনটাই থাকবে, আর টোকেন টাওয়ারের মধ্যে একখানা জিপের স্কিনও থাকবে। তারপরে গাইস 26 আগস্ট অ্যানিভার্সারি টপ আপ, মানে তার পরের দিনই তোমরা নতুন টপ আপ ইভেন্ট দেখতে পারবে নতুন গ্লোয়ালে। তোমরা স্ক্রিনের উপর গ্লোয়ালটা দেখতেই পাচ্ছ, এই গ্লোয়ালটাই তোমরা নেক্সট টপ আপ ইভেন্টে দেখতে পেয়ে যাবে। এরপরে গাইস 27 আগস্ট ব্যাটেল রয়্যালে নতুন র্যাঙ্ক সেশন স্টার্ট হবে। এরপরে গাইস 28 আগস্ট আমাদের ফোর্থ অ্যানিভার্সারির পিক ডে, যেদিন তোমরা থিভা ক্যারেক্টার ফ্রিতে পাবে, ম্যাজিক কিউব ফ্র্যাগমেন্ট ফ্রিতে পাবে, এছাড়াও গাইস কল ব্যাক ইভেন্ট আসবে, এছাড়াও তোমরা একটা মনস্টার ট্রাকের স্কিনও ফ্রিতে পেয়ে যাবে। এছাড়াও তোমরা সেদিন স্পেশাল তিনখানা গোল্ড রয়্যালও দেখতে পেয়ে যাবে। এরপরে গাইস তোমরা 29 আগস্ট সেপ্টেম্বর মাসের ইলাইট পাসের প্রি অর্ডার দেখতে পারবে, আর আমাদের ফ্রি ফায়ার ম্যাক্সেরও প্রি রেজিস্টারও সাথে দেখতে পেয়ে যাবে। আর গাইস আজকে অ্যানিভার্সারি কুইজের অ্যান্সার তোমরা দেখতেই পাচ্ছ MP40 হবে। তোমরা যারা এখনো অ্যান্সারটা জানো না তারা ফটাফট গিয়ে MP40টা অ্যান্সার দিয়ে দাও। সো এরপর চলে আসা যাক ড্রাকোয়েকের টপিকে। তার আগে গাইস তোমাদেরকে এত আপডেটেড লিখছি তো তোমরা এখনো কি করছো? এখনো যদি ভিডিওতে লাইক না দিয়ে থাকো গাইস প্রত্যেকে একটা করে লাইক দিয়ে দাও। চ্যানেলে যদি তোমরা নতুন থাকো, তোমরা যদি চাও তো চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে রাখতে পারো, বিকজ এই চ্যানেলে ফ্রি ফায়ারের অ্যাডভান্স আপডেটেড লিক্স আসছে আর আসতে থাকবে। আর ইভেন্ট আপডেট নিয়ে ডোন্ট টেনশন, জব তক অভ্র ভাই হ্যায় দেনে কি কোই বাত নেই হ্যায়। সো গাইস তোমাদের মনে একটাই কোশ্চেন, ড্রাকোয়েকে কবে রিটার্ন আসছে, কবে আমরা ড্রাকোয়েকে রিটার্ন আবার দেখতে পাবো? তোমাদেরকে আমি একটাই কথা বলছি, ড্রাকোয়েকে কবে রিটার্ন আসছে সেরকম কিন্তু কোনো কনফার্ম ডেট এখনো পর্যন্ত রিলিজ করা হয়নি। বাট গাইস তোমরা যে কোনো দিন ড্রাকোয়েকে হঠাৎ করে কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। তোমরা এখন অনেকেই হয়তো ভাবছো আমি এরকম কথা কেন বলছি। দেখো গাইস গ্রিন ক্রিমিনালের মতো একখানা রেয়ার বান্ডিলও কিন্তু রেয়ার রাখা হলো না, গারেনা কিন্তু সেটাকে রিটার্ন করে দিল, এবং তোমরা সেটার জন্য হাজার হাজার ডায়মন্ড খরচা করেছো আর গারেনা সেটার মাধ্যমে প্রফিট করেই গেছে। এছাড়াও দেখো বাংলাদেশ সার্ভার যে ব্যান্ড হয়ে যাবে সেটার নোটিস কিন্তু গারেনার কাছে অলরেডি অনেকদিন আগেই পৌঁছে গেছে, কিন্তু গারেনা অফিসিয়ালি গ্রিন ক্রিমিনালের পোস্ট করছে আর আমরাও গ্রিন ক্রিমিনালের জন্য ডায়মন্ড টপ আপ করছি আর গারেনা সেখানে লাভ করছে। গারেনা একটাও অফিসিয়ালি অ্যানাউন্সও করলো না যে ব্যান্ড হয়ে যেতে পারে, গারেনা কিন্তু শুধুমাত্র প্রফিট বোঝে ভাই। তোমরা যে কোনো দিন ড্রাকোয়েকে আবার রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। বাট গাইস এবার যদি রিটার্ন আসে ড্রাকোয়েকে কিন্তু ফ্রেডেড উইলে আর রিটার্ন আসবে না, বিকজ গারেনা শুধুমাত্র প্রফিট বোঝে যেখান থেকে বেশি ডায়মন্ড লুটতে পারবে। তাহলে প্লিনকো ইভেন্ট নয় টোকেন টাওয়ার ইভেন্ট, এরকমই ইভেন্টের মাধ্যমে তোমরা ড্রাকোয়েকে আবার রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো, কিন্তু কোনো কনফার্ম ডেট নেই, তোমরা যে কোনো দিন রিটার্ন দেখতে পেয়ে যেতে পারো। গাইস প্লিজ আমার কথাগুলো কেউ খারাপ মাইন্ডে নিও না, আমার সব থেকে খারাপ লাগছে বাংলাদেশ সার্ভারের প্লেয়ারদের জন্য।
তোমাদেরকে আমি বলছি তোমরা VPN এর মাধ্যমে ইন্ডিয়ান সার্ভারে এসে খেলো, আমি তো বাইরের সার্ভারে খেলি, পিনের বহুত সমস্যা হয়, কিন্তু আমি যখন বাংলাদেশ সার্ভারে খেলি তখন কিন্তু খুব একটা সমস্যা হতো না। সো আমি তোমাদের বলবো তোমরা ইন্ডিয়ান সার্ভারে এসে খেলো, তোমাদের পিনের সমস্যা খুব একটা বেশি হবে না। সো গাইস আজকের ভিডিও এতটাই, ভিডিওতে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি অলওয়েজ তোমাদের সাথে আছি। সো গুড বাই গাইস, দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই গাইস।